সঙ্গীতার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি দেখাবো কাঁচা দুধ দিয়ে তোমরা কি করে একটা ফেস স্ক্রাব তৈরি করবে। প্রথমে আমি কাঁচা দুধ নিয়ে নিয়েছি এবং এটা মুখে কিছুক্ষণ তুলে দিয়ে লাগিয়ে নেব, কেন কি আমরা প্রথমে মুখটাকে ক্লিন করে নেব। অবশ্যই ক্লিন করার আগে তোমাদের বলে দিয়েছি যে কোনো কিছু ফেসে অ্যাপ্লাই করার আগে কিন্তু অবশ্যই জল দিয়ে মুখটাকে ধুয়ে নিতে হবে বন্ধুরা। তো আমি প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপরে তোমরা দেখতেই পেলে একটুখানি কাঁচা দুধ কটনের সাহায্যে মুখে আস্তে আস্তে করে আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি, যাতে আমরা মুখটা ভালো করে ক্লিন তারপর কাজ করতে পারে। সেই জন্য কিন্তু অবশ্যই কাঁচা দুধ নিয়ে মুখটাকে প্রথমে ক্লিন করে নিতে হবে। এইভাবে ঠিক আস্তে আস্তে আলতো হাতে কিন্তু করে নিতে হবে কাঁচা দুধ দিয়ে মুখটা ক্লিন। তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা একটা ফেস স্ক্রাবার তৈরি করবে। যাদের ব্ল্যাকেটস হোয়াইটেডস আছে সেটা কিন্তু স্ক্রাবারটা দিয়ে ঘষে ঘষে তুলে কিন্তু তোমরা খুব সহজেই ব্ল্যাকেটস থেকে মুক্তি পাবে। অবশ্যই সেটাও আমি তোমাদের দেখাবো। প্রথমে তো এইভাবে ক্লিন করে নিতে হবে বন্ধুরা। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করতে ভুলো না বন্ধুরা। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে পরিবার পরিজনের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। আর এই ভিডিও সম্পর্কে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো এইভাবে কিছুক্ষণ 2 মিনিট রাখার পরে কিন্তু তোমাদের দেখাচ্ছি যে একটা বোল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি কিছুটা চালের গুঁড়ি নিয়ে নেব। এটা কিন্তু একটা ফেস স্ক্রাবার আমি তৈরি করছি। আমার মুখে কিন্তু যে টা তোমরা দেখতে দুধটা লাগিয়েছিলাম সেটা কিন্তু দুধটা লাগিয়ে নিয়েছিলাম কাঁচা দুধটা, সেটা কিন্তু কিছুক্ষণ 2 মিনিটের জন্য রাখতে হবে। তো এদিকে আমি মাস্কটা তৈরি করে নিচ্ছি ফেস স্ক্রাবারটা। তো তার জন্য আমাকে কাঁচা দুধ লাগবে, মধু লাগবে এবং একটু লেবু লাগবে। তো তোমরা দেখতেই পেলে আমি প্রথমে একটু চালের গুঁড়ি নিয়ে নিয়েছিলাম, তারপরে মধু নিয়ে নিলাম এবং তারপরে কাঁচা দুধ নিয়েছি এবং আমি এবার লেবুর রস কিছুটা বার করে নেব। এই 4টে উপাদান দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে কিন্তু ফেসে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা। এটা কিন্তু ভীষণ ভালো একটা ফেস স্ক্রাবার তৈরি হচ্ছে, তো তোমরা দেখতেই পাচ্ছ সকলে। আর এটা কিন্তু যখন তোমরা ফেসে অ্যাপ্লাই করবে অবশ্যই মুখটাকে ভালো করে তোমরা কিন্তু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে, তারপরে কিন্তু এটা ফেসে অ্যাপ্লাই করতে হবে তোমাদেরকে। কাঁচা দুধের কিন্তু ভীষণ গুণ আমরা সকলেই জানি, তো সেক্ষেত্রে কাঁচা দুধের সাথে আমি আর কী কী মেশালাম তোমরা নিশ্চয়ই দেখতে পেলে। তো এটা কিন্তু এবার আমি ফেসে অ্যাপ্লাই করে নেব। প্রথমে তোমরা কিন্তু সবাই হালকা হাতে এইটা ফেসে অ্যাপ্লাই করে নেবে, তারপরে কিন্তু তোমরা ফেসে স্ক্রাব করবে। আমি কিন্তু এইভাবে ঠিক ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমাদের সকলকেই অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, তো নিজেদেরকেও পরিষ্কার কিভাবে রাখা যায় সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমি তোমাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করি। কোনো রকম ক্রিম ইউজ করে নয়, কীভাবে তোমরা ঘরোয়া পদ্ধতিতে নিজের স্কিনকে কীভাবে তোমরা উজ্জ্বল করবে আমি সেটাই দেখানোর চেষ্টা করি তোমাদের সব সময়ের জন্য। তো এটা তোমরা কিন্তু দেখলে সম্পূর্ণ ঘরোয়া কয়েকটি উপাদান দিয়ে আমি কিন্তু একটা ফেস স্ক্রাবার তৈরি করে নিলাম। কোনো রকম কেমিক্যাল দেওয়া কোনো রকম ক্রিম না ব্যবহার করে তোমরা কিন্তু ঘরোয়া তৈরিতেই এটা ফেস স্ক্রাবার তৈরি করে নিতে পারো। তো আমিও কিন্তু এখানে সেটা তৈরি করে নিয়েছি এবং দেখো ফেসে কিন্তু অ্যাপ্লাই করছি। তো এইভাবে পুরোটা প্রথমে তোমাদেরকে লাগিয়ে নিতে হবে, তারপরে কিন্তু হালকা হাতে স্ক্রাব করতে হবে। তার জন্য অবশ্যই দুটো হাত লাগবে, দুটো হাত দিয়ে কিন্তু আমাদেরকে এটা স্ক্রাব করে নিতে হবে। আলতো হাতে কিন্তু মাসাজ করতে হবে, হালকা হালকা করে কিন্তু মাসাজ করতে হবে, তাতে যে চালের যে গুঁড়ি গুঁড়ি যে দানাগুলো আছে সেটা কিন্তু আমাদের মানে ব্ল্যাকেটস হোয়াইটেডস দূর করতে খুব সাহায্য করবে। এইভাবে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ মাসাজগুলো ফেসে অ্যাপ্লাই করে নেবে। বেশিরভাগটা ব্ল্যাকহেডস পরে তোমাদের নাকের দুই ধারে, হোয়াইটহেডসটাও কিন্তু পরে, কিছু কিছু মানুষের হোয়াইটহেডস পরে এবার কিছু কিছু মানুষের ব্ল্যাকহেডস পরে বন্ধুরা। তোমরা সেটা ভালো করেই জানো, যার যে অসুবিধাটা আছে তোমরা সেই ক্ষেত্রেই কিন্তু এটা এই ফেস স্ক্রাবারটা ব্যবহার করবে।
আর তোমরা কিন্তু দারুণ একটা রেজাল্ট পাবে এটা অ্যাপ্লাই করার পর ফেসে। আর যেহেতু ঘরোয়া উপাদান দিয়ে এটা পুরো সম্পূর্ণ তৈরি, তো তোমরা এটা চাইলে কোনো রকম কেমিক্যাল দেওয়া ক্রিম ব্যবহার না করে তোমরা কিন্তু এটা চাইলে রোজ করতে পারো বন্ধুরা, তাতে তোমাদের ফেসটা ভালো থাকবে এবং কোনো রকম ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডস কিন্তু হবে না। তো তোমরা স্টেপ বাই স্টেপ কিন্তু এইভাবে ঠিক ফেসে ম্যাসাজটা অ্যাপ্লাই করে নেবে। যদি তোমাদের ম্যাসাজ সম্পর্কে কোনো রকম কোয়ারিজ থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করে দিও বন্ধুরা, নিজেদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। আর যদি তোমাদের কোনো রকম ভিডিও নিয়ে তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর প্লিজ 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 রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও এবং আমার পাশে তোমরা কিন্তু প্লিজ থাকো। তোমাদের বারবার বলি তোমরা কোনো ভিডিও দেখার জন্য কিন্তু তোমরা স্কিপ করে যাবে না, স্কিপ করে গেলে আমরা স্টেপ বাই স্টেপ যে তুমি কথাটা বলবো বা মাথাগুলো দেখাবো তোমরা সবটাই কিন্তু তাহলে বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে তোমরা স্কিপ না করে গিয়ে পুরো ভিডিওটা কিন্তু সবসময়ের জন্য দেখবে। আর তোমাদের সবসময় বলি তোমরা যখনই ম্যাসাজ করবে চা তোমরা কিন্তু নিচ থেকে উপরের দিকে তুলবে, কখনোই উপর থেকে নিচে নামাবে না, তাতে কিন্তু স্কিন ঝুলে যায়। এইভাবে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ম্যাসাজ তোমাদের করে নিতে হবে। আর এতে তোমাদের কি হবে, ত্বকের একটা উজ্জ্বল্য আসবে, ব্ল্যাকহেডস হোয়াইটহেডস দূর হবে এবং তোমাদের যে মানে অনেকের হয় না ড্রাই স্কিন আছে যেই কারণে মুখের ছাল ওঠে বা যাদের অয়েলি স্কিন আছে ভীষণ তাদের পিম্পলসের সমস্যা হয়, তো সেই সমস্যা থেকে তোমরা কিন্তু দূর হবে। তারপরে তোমরা 5-10 মিনিট রেখে মুখটা ধুয়ে ফেলবে। থ্যাংক ইউ।